নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ডেইলি ব্লগ চ্যানেলে। ডেইলি ব্লগ চ্যানেলের তরফ থেকে আপনাকে জানাই অসংখ্য প্রীতিয় শুভেচ্ছা। বন্ধুরা, দেখুন ত্রিপুরা রাজ্যের মধ্যে আবারও 2500 শূন্যপদের লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে দেখুন, প্রথমে আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি, দেখুন সেখানে ত্রিপুরার প্রতিটি ডিস্ট্রিক্টে সেখানে লোক নিয়োগ করা হচ্ছে। দলাইয়ের মধ্যে দেখুন সেখানে নিয়োগ করা হচ্ছে 350 জন, গোমতির মধ্যে দেখুন 320 জন নিয়োগ করা হচ্ছে, খোয়াই ডিস্ট্রিক্টের মধ্যে 300 জন নিয়োগ করা হচ্ছে এবং নর্থ ত্রিপুরার মধ্যে দেখুন 300 জন নিয়োগ করা হচ্ছে, সিপাহী জেলার মধ্যে 320 জন নিয়োগ করা হচ্ছে, সাউথ ত্রিপুরার মধ্যে 320 জন নিয়োগ করা হচ্ছে এবং ঊনকোটির মধ্যে 190 জন নিয়োগ করা হচ্ছে এবং ওয়েস্ট ত্রিপুরার মধ্যে 400 জন টোটাল শূন্যপদে লোক নিয়োগ করা হচ্ছে। দেখুন আটটি ডিস্ট্রিক্টের মধ্যে ত্রিপুরা রাজ্যের মধ্যে টোটাল আপনাদের শূন্যপদে 2500 শূন্যপদে লোক নিয়োগ করা হচ্ছে। নোটিফিকেশনটির মধ্যে আপনারা কিভাবে আবেদন করবে এবং কি কি প্রসেস রয়েছে সম্পূর্ণ ইম্পর্টেন্ট বিষয়গুলো বলে দিচ্ছি। তার পূর্বে ছোটটি রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরের ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তাহলে আমি ভিডিওটি শুরু করে নিচ্ছি। বন্ধুরা, দেব ফুলবাহার নিয়ে এসেছে আপনার জন্য সুবর্ণ সুযোগ। তাহলে এখানে বিয়ের গাড়ি, বিয়ের খাট, কুঞ্জ ও জন্মদিনের গেট সাজানো হয় এবং এখানে ক্যাটারিং এর ব্যবস্থাও রয়েছে। তাহলে দেখুন ওদের অফিসিয়াল অ্যাড্রেস বলা হয়েছে, দেখুন নেতাজি চৌমনি, কুমারঘাট, ঊনকোটি, ত্রিপুরা এবং সেখানে নাম বলা হয়েছে দেখুন উজ্জ্বল দেব। তাহলে বন্ধুরা, যাদের প্রয়োজন রয়েছে আপনারা ওদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। ওদের অফিসিয়াল নাম্বারটি বলেছে দেখুন 6381039981। তাহলে দেখুন যারাই আবেদন করবেন, দেখুন জব ডিসক্রিপশন বক্সটি দেওয়া রয়েছে, দেখুন সেখানে পোস্ট নেম বলা হয়েছে সুপারভাইজার পদে সেখানে লোক নিয়োগ করা হচ্ছে এবং নেচার অফ জব দেওয়া রয়েছে দেখুন সেখানে ওয়ার্ক ফর হোম। নেক্সট দেখুন বলা হয়েছে আপনাদের সেখানে 1 ইয়ারের জন্য প্রফেশনাল পিরিয়ডে নিয়োগ করা হবে এবং দেখুন সেখানে শূন্যপদের সংখ্যা বন্ধুরা 2500 শূন্যপদে লোক নিয়োগ করা হচ্ছে। নেক্সট দেখুন যারা আবেদন করবেন সেখানে আপনার ডিটেলস অফ এক্সামিনেশনের ডিটেলসগুলো দেওয়া রয়েছে। দেখুন আপনারা পয়েন্টগুলো ভালোভাবে লক্ষ্য করবেন এবং বন্ধুরা আমি রিকোয়েস্ট করবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে অন্য ফ্রেন্ডদের দেখার সুযোগ করে দেবেন। দেখুন নাম্বার 1 এর মধ্যে বলা হয়েছে মোড অফ এক্সাম, তাহলে দেখুন সেখানে অনলাইনে এক্সাম দিতে হবে। সেখানে বলা হয়েছে দেখুন থ্রু মোবাইল অব্লিক কম্পিউটার, তাহলে দেখুন মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে আপনারা সেখানে অনলাইনে এক্সাম নেওয়া হবে। নেক্সট দেখুন বলা হয়েছে টাইপ অফ কোয়েকশন, দেখুন সেখানে মাল্টিপল চয়েস কোয়েকশন, সেখানে MCQ দেখুন কোয়েকশনটি হবে এবং দেখুন টোটাল আপনাদের যে মার্ক থাকবে 70 মার্ক দেখুন সেখানে ক্লিয়ারলি মেনশন করা রয়েছে এবং এক্সাম টাইম দেখুন সেখানে 30 মিনিটস আপনারা পেয়ে যাবেন এবং প্রতিটি মার্কের জন্য 1 মার্ক করে দেখুন সেখানে পেয়ে যাবেন, দেখুন ডিটেলসটি দেওয়া রয়েছে। নেক্সট দেখুন বলা হয়েছে ডেট অফ এক্সামিনেশন, তাহলে এক্সামের যে ডেটটি বলা হয়েছে দেখুন 27 মার্চ 2022 সকাল 11টা থেকে আপনাদের এক্সামটি শুরু হবে এবং এক্সামের দেখুন লিঙ্কটি দেখুন সেখানে দিয়ে দেওয়া হয়েছে, দেখুন এক্সাম ওয়েবসাইট লিঙ্ক, দেখুন এই লিঙ্কটি আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করে বন্ধুরা সেখানে এক্সামটি দিয়ে দিতে পারবেন। তাহলে আমরা ভিডিও শেষে দেখিয়ে দেবো কীভাবে আপনারা পোর্টালটির মধ্যে চলে যাবেন। দেখুন বলা হচ্ছে জব অ্যাপ্লিকেশন ডিটেলস, এর মধ্যে দেখুন সেখানে ক্লিয়ারলি মেনশন করা রয়েছে সেখানে লাস্ট ডেট যারা সেটা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং অনলাইনে অ্যাপ্লিকেশন করার বন্ধুরা সেখানে লাস্ট ডেট দেখুন 20 মার্চ 2022 মধ্যে সেটা অ্যাপ্লিকেশনটি করে নিতে হবে এবং যারা অ্যাপ্লিকেশনটি করবেন দেখুন সেখানে বলা হয়েছে 590 টাকা আপনাদের অ্যাপ্লিকেশন চার্জ বন্ধুরা সেখানে লাগবে। সেখানে পেমেন্ট মেথড দেখুন সেখানে বলা হয়েছে ডেবিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিং অথবা UPI এর মাধ্যমে করে নিতে পারবেন। নেক্সট দেখুন বন্ধুরা সেখানে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলি বলেছি বন্ধুরা এবং আমি রিকোয়েস্ট করব, এই নোটিফিকেশনটি প্রাইভেট সংস্থা থেকে এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে, সো আমি রিকোয়েস্ট করব যারা ইচ্ছুক রয়েছেন তারাই সেখানে আবেদন করবেন, আদারওয়াইজ আপনারা সেখানে আবেদন করবেন না, কেননা সেখানে এক্সাম হবে এবং যারা এক্সামটি ক্র্যাক করতে পারবেন তারাই সেখানে আবেদন করবেন। বন্ধুরা তারা অ্যাপ্লিকেশনটি করবেন আপনাদের নন রিফান্ডেবল পেমেন্টটি, আপনাদের পুনরায় টাকাগুলো ফেরত করা হবে না, তার সম্পূর্ণ ডিটেলস সেখানে দেওয়া রয়েছে। তাহলে দেখুন সেখানে অনলাইনে কিভাবে আবেদন করবেন এবং আবেদন করার জন্য দেখুন আপনাদের কি কি প্রসেস করতে হবে সম্পূর্ণ বিষয়টি সেখানে উল্লেখ করা রয়েছে। তাহলে আমরা দেখি যে কীভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন। তাহলে দেখুন আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক দেওয়া রয়েছে বন্ধুরা, সেখানে ক্লিক করার পর আপনারা এই পেজের মধ্যে চলে আসার পর দেখুন সেখানে ফার্স্টলি বলা হয়েছে IL সেন্টার এডুকেশন থেকে এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। তাহলে দেখুন যারা অলরেডি রেজিস্ট্রেশন করে নিয়েছেন সেখানে আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে এবং ক্যাপচার কোড বসিয়ে লগ ইন করে অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে। তাহলে বন্ধুরা যারা অলরেডি রেজিস্ট্রেশন করেননি দেখুন সেখানে এই পেজের মধ্যে আসার পর সেখানে রেজিস্টার হেয়ারের মধ্যে ক্লিক করবেন। তাহলে রেজিস্টার হেয়ারের মধ্যে ক্লিক করার পর দেখুন তাহলে দেখুন সেখানে বলা হয়েছে প্রথমে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, তাহলে প্রথমে আপনাদের সেখানে রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে আপনাদের সেখানে এন্টার ইয়োর ফুল নেম, আপনাদের ফুল নেমটি সেখানে বসাবেন, নেক্সট আপনাদের মোবাইল নাম্বারটি বসাবেন এবং ভ্যালিড ইমেল আইডি দিয়ে সেখানে বসাবেন, দেখুন বসিয়ে সেখানে ক্যাপচার কোডটি সেখানে বসাবেন, বসিয়ে সেখানে রেজিস্টার হেয়ার মধ্যে ক্লিক করবেন, সেখানে রেজিস্টারটি করে নেবেন এবং বন্ধুরা দেখুন আমি রিকোয়েস্ট করবো, দেখুন রেজিস্ট্রেশন করার পর আপনারা সেখানে লগ ইন করতে হবে। লগ ইন আপনাদের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটি আপনারা রেজিস্ট্রেশন করবেন সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড এবং ক্যাপচার কোডটি বসিয়ে সেখানে লগ ইন করে বন্ধুরা সেখানে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে। নেক্সট আমরা দেখে নিচ্ছি কীভাবে আপনারা এক্সামটি
রেটটি দেবেন। তাহলে দেখুন অনলাইন অ্যাপ্লিকেশন করার পর বন্ধুরা যারা এক্সাম দেবেন দেখুন এই এক্সাম রেটটি দেখুন আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে এক্সাম দেওয়ার জন্য দেখুন সেখানে অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করার পর আপনারা এই পেজের মধ্যে চলে আসবেন। চলে আসার পর দেখুন যারা মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে দেবেন বন্ধুরা দেখুন সেখানে গিভ এক্সামের মধ্যে যে নির্দিষ্ট ডেট বলা হয়েছে এবং টাইম বলা হয়েছে এই টাইমের মধ্যে এই ওয়েবসাইটের মধ্যে সেখানে ওপেন হয়ে যাবে। এখন সেটা ওপেন হচ্ছে না, দেখুন সেখানে আপনার যে নির্দিষ্ট ডেট বলা হয়েছে এসে বন্ধুরা গিভ এক্সামের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনারা সেখানে পেজটি ওপেন হয়ে যাবেন এবং সেটা এক্সাম দিয়ে দিতে পারবেন। তাহলে বন্ধুরা এই ভিডিওটির মধ্যে সম্পূর্ণ ইম্পর্টেন্ট বিষয়গুলো বলে দিয়েছি, তাও যদি আপনার কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে ডিসক্রিপশন বক্সের মধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে জয়েন হয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন। এবং বন্ধুরা এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে, আমি ক্লিয়ারভাবে বলেছি দেখুন আইএল সেন্টার এডুকেশন থেকে এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। এবং বন্ধুরা আমি রিকোয়েস্ট করবো যারা স্যাটিসফ্যাকশন রয়েছেন তারাই সেখানে আবেদন করবেন, আদারওয়াইজ সেখানে আবেদন করবেন না, কেননা সেখানে আপনাদের 590 টাকা দিয়ে দেখুন সেখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেটা প্রাইভেট জব। তাহলে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে পরের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।